আইরিন, আইরিন দা, আমি আপনার জামাই, গেট খোলেন। আইরিন, আইরিন দা, আইরিন গেট খুলে দাও। কেদা, আমি আপনার জামাই, গেট খুলে দেন। আর কি চাও? আমার ফোনে কথা হয়েছে, নানি বাড়ি যায় নাই, বাড়িতেই আছে। তুমি কথা কয় না, তুই যাও, তোমার মন্দির খারাপ আছে এখন, যাও। আমার বউকে আমি নিয়ে যাবো না। এই তুই শ্বশুরে আসনি, হাতে এক কেজি মিষ্টি কই, হাতে এক কেজি মিষ্টি কই। আপনাকে তো আমার শ্বশুর বলে স্বীকার করতেই লজ্জা করে। তুমি যাও, আমার মেয়ে তোমার সাথে যায়, তুমি যায়, তাও আমি অত কথা বুঝি না। আইরিনকে আমার সাথে দিয়ে দেন, আমি চলে যাই। আমি পারলাম না, আপনার আপনার বাড়িতে আর কোনোদিন আমি আসবো না। তুমি আসছো, যাও তো, যাও, রাগ বাড়ানো, যাও তো। এর আগে আপনাকে তিন তিনবার টাকা দিয়েছি, একবার তো ফেরত দেন নাই। আপনার মেয়ে তো আমাকে বলেছে যে আপনি নেশা করেন। আমি বলেছি কি বলছে? আইরিন তো আমার কাছে বললো যে আপনি নেশা করেন। কবে দেবেন টাকা? আমি আইরিনকে নিতে আসছি। বিকাশা যে সামাল শ্বশুর বাড়ি একটা ফলমূল বা আপনার মেয়েকে ডাকতে জিজ্ঞেস করেন তো, কোনো কিছু টুটি রাখছে কিনা। আমি শুনছি বলেই করছি, যাও তো বাবা, আমার মাথা গাও কাঁপতে হবে। বাবা যাও, গা তো কাঁপবে, নেশা উঠছে না, যাও। আপনি যদি আমার শ্বশুর না হতেন, আমি কি যে করতাম তারপর দেখতে না? আর তুমি যদি আমার জামাই না হইতে, তোর ঠ্যাং ম্যাং হইয়া লাগতাম। হ্যাঁ, তোর আসপা যাও, তোর বাপের যাও। তার মানে আইরিনকে যেতে দিবেন না? আমি বহুত কষ্ট করে নিয়ে মানুষ করছি, তোমার মধ্যে বেকার সাহসে দেওয়ার জন্য না। নেশাখোরের কোনোদিন মাথা ঠিক থাকে না, আমার সঙ্গে এ ধরনের ব্যবহার কোনো শ্বশুর করে না। তুমি যাও, এই ভিতরে ভালো ব্যবহার করতে পারো, তুমি যাও তো। বাপ হয়ে একটা মেয়ের যে কপালে দুঃখ তোলে, তুই যা তো, তো সে বাপ নামে কলঙ্ক। তুই সর হেন দেন, তুই কলঙ্ক থাকবে, যা। সে বাপ নামে কলঙ্ক, তুই সর আমার সামনে। মেয়েকে বিয়ে দেওয়ার পরে সে থাকবে শ্বশুর বাড়ি। তো ভালোভাবে করছি না, থাকতে আসি না আমি এই বাড়ি। সর আগে, জামর জমা। আমি আমার স্ত্রীকে নিয়ে দিয়ে এসেছি। আমি আমার বিয়ে করা স্ত্রীকে আমি নিতে এসেছিলাম। কালকে তার আমি যৌতুক নিছি। ও ঘরে কিন্তু শুনে কে কইতে আইলেছে? আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ, মাথা ঠিক আছে। কে গুনি গুনি দিছি? নিশা উঠে আপনি গেছেন পাগল। এ তুই শুনবেন দেন, আমি আইনত ব্যবস্থা নেব। আপনি তো আইনে পড়ছিস। সর আমার স্ত্রী, আমার বিয়ে করা স্ত্রী। সর আমার সামনে, আমি আইন বহুত আমি নিয়েই যাবো। আপনি কি আমি আইনে আইনের আওতায় দেব? আমি তো যৌতুকে যা আমার সঙ্গে ব্যবহার করলেন তো, তুই যা, আমি আমি আইনের আওতায় দেব আপনাকে। জামাই কেমন আছ? হ্যাঁ, ভালো আছে। এই শুনলাম তোমার সংসারে কে বলে একটু ঝামেলা, আইদিনগুলো খেদাই দিছো, তো কি বিষয় স্যার? আর কাকা বলেন না, এইসব কথা এলাকার মধ্যে লটায়। আমি আইরিনকে খেদাই দেবো কেন? না, শুনলাম আমি যে তুমি বলে খেদাই দিছো। আপনারা তো জানেন আমার শ্বশুর নেশা খায়।
এই জন্য আমার কাছ থেকে এর আগে তিন তিনবার টাকা নেছে, সে টাকাগুলো ফেরত দেয় নাই। আচ্ছা, টাকা ফেরত না দিল, আইরিনকে আমার বাসায় যেতে দেয় না, বলে কি যে আইরিনকে যেতে দেবো না, তুমি অকর্মা। আচ্ছা, আইরিনকে কি আমি কোনো কিছু টুটে রেখেছি? না না, এটা তো ভারী অন্যায়। আমরা তো দেই মেয়ে, হ্যাঁ ভালো। আইরিন আমাকে ফোনে বললো যে আমার আব্বা আমাকে আটকে রেখেছে, যাইতে দেবে না। হ্যাঁ, গেছিলাম, যে ব্যাপারটা করছে, শ্বশুর না হলে যে কি করতাম তা ঠিক নাই, কিন্তু আইরিনকে আসতে দিল না, আমাকে তাড়িয়ে দিল। আর বলে কিনা আমি নাকি যৌতুক নিতে, আপনারা ছিলেন না, আমাকে যৌতুক না 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 তুমি তো যৌতুক না, এই ভারী অন্যায় কথা। তো তুমি আর কি করে থাকছো বাবা? কি আর করবো, এই নিয়ে দুই দিন আসলাম, যাইতে দেয় না। তোমার বাবা মা কি বলে? বাবা মা তো বলে বেটার বকলি আয়, বেটার বকলি আয়। আমি কি বলবো? ভালো কথা, তাহলে যদি না দেয় ও তো লোক তো সুবিধা না। কি বলবো কাকা, খুব অশান্তির মধ্যে আছে, সমস্যা কিছুই না, শুধু সমস্যা হয় নেশাখোর। টাকা দাও টাকা দাও, কিসের জন্য টাকা দেবো? টাকা নিয়ে কি করে? নেশা করে। আর বলে কি অন্য কামে লাগাইছি, অন্য কামে কি কামে আছে? আমার বাবা মা বলে বেটার বকে নিয়ে আয়, আমি নিতে আসি যাইতে দেয় না, বাড়িতে গেলে বলে কি আসলে না কেন। আমি কি বলবো এখন? তুমি কি করে চাচ্ছ, আমরা কি করে পারি? আমরা তো এলাকার লোক। আপনারা এলাকার লোক, আমি চাই আমার বউকে আমি নিয়ে যাইতে, আমি বিয়ে করেছি কি আমার বউকে রেখে যাওয়ার জন্য, এখানে রাখার জন্য। তাহলে আমি তো আর কিছু বলে পারি না, আমার এলাকার লোক। তুমি এক কাম করো, তুমি তোমার গার্জেন পক্ষ কয়া, আমার এখানে আমার সমাজ জামাত আছে, এটা পাঁচজনের ডাকো, আমরা সেটা থাকবো না। আমরা তো জানি যে সে নেশামেশা খায়, তার কথা তো আর বিস্তারিত কিছু আমার কয়া লাগবে না, আমরা তো সবই জানি। এখন তুমি আয় মাস, আমরা তো এলাকার লোক, কিছু করতে পারি না, কথাটা বলতে নাই। এখন এটা তো তোমার কয়া লাগবে, আমার পাঁচজনকে তোমারই ডাকা লাগবে, আমরা তো ডাকতে পারি না। আচ্ছা ঠিক আছে কাকা, এই লোক না ডাকলে হবে না, আমার সাথে যে ব্যবহারটা করেছে আমি মনে খুব দুঃখ পাই, শ্বশুর হয়ে আমার সাথে এই ব্যবহার করে না, খুব অবহেলিত কথা। তো যাই হোক, আমি আমার সওয়াল ভালো, আমার বাবাকে আমি পাঠিয়ে দেবো না, আর আপনাদের সাথে কথা বলে আমি চাই আমার বউকে আমি নিয়ে যাই। ঠিক আছে, তাহলে তোমাকে আমি যেভাবে করলাম পাঁচজন লোক ডাক দাও, আমরা আসি। একটু পানি দাও, পানি খাবো। ঝামেলা রে বাবা, কি করি তোর? আসতে দিল না তোমার বেটার লোক। কি তোমার বেটার বউকে আসতে দিল না তোমার বিয়াই? আসতে দিল না মানে? এই আসতে দিল না মানে আমার বেটার বউ আমার বাড়িতে আসবি, আবার আসতে দিবি না কে? তোমার এই কথা সাজে না মা, আমি বলেছিলাম যে আমি পড়াশোনাটা শেষ করি তারপর বিয়ে করি, কিন্তু তুমি কি করলে? আমাকে বিয়ে দিয়ে দিলে। আমি কি বিয়ে করতে চাইছিলাম? আবার বিয়ে দেওয়ার সময় বললে যে অনেক সুন্দর পরিবার, অনেক টাকা পয়সাওয়ালা পরিবার এবং ভদ্র ফ্যামিলি। লাও তোমার ভদ্র ফ্যামিলি শ্বশুর নেশা করে, তো চাচারাই তো এসে কইলো যে ওরে মেয়েটা ভালো, মেয়ের বাপ ভালো, বংশ ভালো, তাই তো দেখে শুনে দিলাম। খোঁজ খবর নিবে না এখন? বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করতে পারি না, ওরা অনেক রকম কথা বলে, শ্বশুর নেশা কর। আনতে গেলাম, আসতে দেবে না, এত করে বললাম যে যেতে দেন, আপনার মেয়েকে যেতে দেন, আমার বউকে আমি নিয়ে যাবো না, না দেবে না। আগে টাকা দাও। এটা কি হয়? আগে শুনতাম যে যৌতুকের জন্য বড় বড় অত্যাচার করে স্বামী, আর এখন জামাই টাকা দেয় না, সেই কারণে জামার বাড়িতে মেয়েকে আসতে দেবে না। এটা কোন ধরনের নিয়ম? আমার আর কিছু ভালো লাগতেছে না, আমি এসব ঝামেলা ঝামেলা লেবো না। কি করবে তাড়াতাড়ি করো, সমাধান করো, আমি সমাধান চাই। বাপ আসুক, যে আসে আসুক, আমি এসব পারবো না, আমার শান্তি দাও, আমি আর অশান্তি কত পারবো। যাই দের বাপ, শোনো
ছেলেটা প্রতিদিন ওই আইরিনে ক্যানভেট যায়, ওর শ্বশুর আইরিনে দেখছে না, সে পাড়ায় তো মুখ দেখানি যাচ্ছে না। জীবনে কি শুনেছে যে শ্বশুর এত খারাপ হয়? কি করবো কত দেরি, আগে তো জানতাম না, জানলি পরে তো আমি ওই ঘরে ডুবি দিতাম না। ওই আমার ওই বিয়ে বলে নেশা ভাঙ করে, এমন কোনো নেশা মেয়েদের তা বলে খায় না। জামো চিনতে হারলে কেউ কি কোনোদিন নেশা খায় নাকি? সে বলে দুয়ারে জাহিদের কাছে টেয়া যায় খালি। মেয়েটা দেখি তো বিয়ে দিয়েছিল, তাই না? মেয়েটা তো ভালো, আমার সোনার মতো বৌমাটা। বাপ যে এত নেশা খায় তা তো জানতাম না। আর জানলি পরে কি আমি বিয়ে রাজি হইতাম নাকি? শোনো, বৌমা তো আমার সাথেও আচার আচরণ ভালো করে, তোমার সাথেও আচার আচরণ ভালো করে। মেয়ে তো ভালো, কিন্তু বাপ তো দুষ্ট প্রকৃতির। আর কয় না, ছেলেটা আজকেও যায় গেটের কাছ থেকে চলে আসে, দূর দূর করে গেটের কাছ থেকে তারা দিছে, দিবি না আইরিনে? কয় টাকা দেও, তারপরে আইরিনে দেবো। এদিকে কোনো কথা হইলে কত দেখি। এত যন্ত্রণা কেমবা করে সহ্য করবো কত দেখি। একটা সওয়াল আমার, সওয়ালটা বিয়ে দিলে বেটার বউ নিয়ে বেশ আরামায়েসে থাকে, তো শ্বশুর যদি নেশা কর হয় তাহলে তো বিপদই। তো না, আমার ছেলেটা অসহ্য হয়ে গেছে, তুমি কি করবে করো একটা কিছু। আব্বু কি, আমার কিন্তু আর কিছু ভালো লাগতেছে না, তুমি একটা ব্যবস্থা করো, আইরিন কাইনে দাও। ওই নেশাখরের বাড়িতে গেলে আমার সাথে যে ব্যবহার করে তুমি দেখলে হয়তো কি করতে জানি না, খুবই খারাপ ব্যবহার করে আমার সাথে। আর আমি নাকি যৌতুক নিছি, কাজে যৌতুক নিতে ওই টাকাগুলো ফেরত দাও, আমি যৌতুক নিছি। এই কথা আবার কয় না? হ্যাঁ বলে যা, আমার জবর খারাপ লোক, আমি তো যৌতুক নিয়ে তোমাকে বিয়ে দেয়নি ওই বাড়ি। দেখা হয়েছিল ওই যে আমার শ্বশুরের বাড়ির পাশে যে মতিয়ার কাকা নাকি আছে, ওর সাথে দেখা হয়েছিল, ও বললো যে তোমার বাপের সাথে করে নিয়ে এই আমাদের এলাকার লোক তার কিছু বলতে পারি না, তোমরা আসো তারপর আমাদেরকে ডাকো, আমরা দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, যখন এত দূরই হয়েছে আমি দেই ওই আমার বৌমারে বাড়ির এলাকার দু চারজনকে ডাক দেই, আমার হেনদেন দু চারজনকে নিয়ে যাইয়ে ওনে বসিয়ে হয় সম্পর্ক থাকবি নাই না থাকবি, যে কোনো একটা ব্যবস্থা করে আসবো। না আইরিনের কাছে শুনবে যে আসবি না বাপের কথা শুনবি? আরে ভাই রে, আইরিন তো আসবি রে, যাবের বাপই তো আসবি দেয় না। ঠিক আছে, কোনো চিন্তা করে না, আমি দেখছি। আচ্ছা যা, ঘরে যা, আমি উঠলাম, আমার কাম সেরে আসি। তাড়াতাড়ি আসে, ভালো লাগে না এত অশান্তি, শ্বশুরটাই এত খারাপ হয়।